तृणमूल के 2 ग्राम पंचायत प्रधानों, 21 पंचायत सदस्य और 3 पंचायत समिति सदस्यों के साथ पासंग लामा कांग्रेस में शामिल। कालचिनी तृणमूल के निष्कासित नेता पासंग लामा कांग्रेस में शामिल हो गए। कालचिनी ब्लॉक के पूर्व तृणमूल अध्यक्ष और कालचिनी विधानसभा चुनाव के तृणमूल प्रत्याशी पासंग लामा अलीपुरद्वार जिला कांग्रेस कार्यालय के कार्यकारी अध्यक्ष शांतनु देवनाथ के हाथों कांग्रेस पार्टी में शामिल हुए। बताया जाता है कि पासंग लामा तृणमूल के 2 ग्राम पंचायत प्रधानों के साथ 21 पंचायत सदस्य और 3 पंचायत समिति सदस्य भी इसी दिन कांग्रेस में शामिल हुए। पिछले विधानसभा चुनाव के बाद पासंग लामा को कई आरोपों पर तृणमूल कालचिनी ब्लॉक अध्यक्ष पद से निष्कासित कर दिया गया था। बताया गया है कि पासंग लामा गुरुवार को ग्राम पंचायत के प्रत्याशी के तौर पर अपना नामांकन दाखिल करेंगे। बोलते गेले तृणमूल छिलाम एक कले, एखन तृणमूल तो अभी नहीं। अपनारा भालो करे जानें 1998 मध्य आमरा कांग्रेस छाड़िये आमरा तृणमूले जॉइन करेछिलाम और आमरा प्रथम पंचायत मेम्बर जीते दिएछिलाम। एरपर आज के 1998 आमरा जे जॉइनिंग करेछिलाम ओर परे किछु तर्क वितर्क होये आमरा आबार 2003 आबार बामफ्रंटे गेछिलाम। एरपर कंटिन्यू आमरा बामफ्रंट दिएछिलाम ओर परे किछु मासेर जन्य बीजेपी गेछिलाम। এরপরে আবার দিদি আমাদের আলিপুর ডিস্ট্রিক্ট করেছে বলে আমরা আবার ফিরে টিয়ে টিএমসিতে বসলাম। 2014 আমরা কন্টিনিউ টিএমসি করে আসলাম, টিএমসির পঞ্চায়েতে মানে কন্টিনিউ করতে আসলাম। কিন্তু আপনারা মাঝখানে দেখেছেন, মাঝখানে দেখলেন মানে যে এখন আমি বলবো না কিছু, হয়তো আমার টিএমসি আমাকে অনেক কিছু দিয়েছে আর আমি টিএমসিকে ষড়যন্ত্র আমরা অনেক কিছু করেছি, কিন্তু আমি একটা ষড়যন্ত্রের শিকার হইলাম। আপনারা ভালো করে জানেন একটা ষড়যন্ত্রের শিকার হইলাম, যেহেতু আমরা কংগ্রেসই ফ্যামিলিতে ছিলাম। যেহেতু আপনারা জানেন আমরা বাই বার্থ আমরা কংগ্রেসে, আমরা আমাদের বাড়িতে এখন গেলে গায়ে ওর গরু, যে গায়ে ওর বাছুর আছে না, ওই ছাপের এখন বাড়িতে আছে। আমাদের বাবারা শেষ আমটিকে মানে কংগ্রেস করতেন। তো আমরা আমাদের বিশ্বরঞ্জন সরকার, সৌমেন মিত্রবাবু আর গণিকান্ত চৌধুরী, মিঠু দা, আমাদের মন্টু রক্ষিত, এদের শিক্ষা ছিলাম আমরা, আসতাম আগে কংগ্রেস করতাম। পরে আমরা দিদিকে দেখি আমরা কিন্তু টিএমসিতে গেছিলাম। তো এখন আমরা দেখলাম টিএমসিতে সে পুরানো লোকের কোনো সম্মান নেই, মান নাই। তো আমরা কাজ করতে চাই, স্পেশালি আজকে আমি কংগ্রেসে, যেহেতু 1998 মধ্যে যখন তৃণমূল কিছু ছিল না, আমরা ঢোকার পরে কিন্তু তৃণমূলকে বিস্তার করলাম। তো সেই জন্য আমরা দেখলাম যে অরিজিনাল কংগ্রেসই হয়েছে, মূল কংগ্রেসই হয়েছে, ডেভেলপমেন্ট করছে, ডনপন্থী হয়, ও কোনোদিন বিজেপি করবে না। সেই জন্য আমরা আবার কমব্যাক কংগ্রেসে আসলাম। তো অরিজিনালি বলতে গেলে আমার পার্টি করা মানে ছিল না, কিন্তু আমাদের জনগণ, আমাদের যে জনগণ দেউতা, ওনারা বললো না আপনাকে দেখতে হবে, আগের মতো করতে হবে। আমার ডক্টর শান্তনু ভাই, ডক্টর শান্তনু বাবু বড়, আমরা সমীর বাবু আসছে, আমার চিত্র দাদা, আমাদের সুব্রত ভাই, সবা আমাদের কাছে বলার পরে আমরা আসছি, আর অভিজিৎ বাবু আছে। তো আমরা আশা করি আগামী দিন, এখন বড় ক্ষেত আছে, বড় জায়গা আছে, আমরা ওই জায়গাকে আমরা চাষ করে ভবিষ্যতে মধ্যে তৃণমূল থেকে শক্তিশালী আমরা এই কংগ্রেসকে করবো বলে আশা রাখে, উম্মীদ রাখে আমরা কালচিনি ব্লক আলিপুর ডিস্ট্রিক্ট মধ্যে কংগ্রেসকে ভালো করে বলে আমরা নেমেছি। আশা করি আগামী দিনে যে যে তৃণমূলের মধ্যে সম্মান পাচ্ছে না, যে পুরানো কংগ্রেসিরা আছে, আশা করি আবার এই কংগ্রেস এসে আগের মতো কংগ্রেস হবে। এইরকম আছে, দেখুন আমাকে তো একটা প্ল্যাটফর্ম লাগবে, আমার কাজ করতে জায়গা লাগবে, লাগবে কেন বলুন তো? আমি তো কোনোদিন, আমি তো চাইবো না আমার এরিয়াতে বিজেপি জিতুক। যে অরিজিনালি তৃণমূলই হয়, যে অরিজিনালি কংগ্রেসই হয়, তো কোনোদিন চাইবে না কি আমাদের ডানপন্থীর জায়গাটা বিজেপি নিক, জাতি যে জাতি যে জাতপাতকে রাজনীতি করা কোনোদিন চাইবে না, ওটা হোক। সেই জন্য আমরা অনেক বিচার করে, অনেক চিন্তা ভাবনা করে আসলাম। কতজনকে নিয়ে আসলেন? আমার সাথে তো বলতে গেলে আমার কাছে লিস্ট আছে, বলতে গেলে তো তৃণমূলে যে যে সবাই তো আমাদের লোকই। আশা করি আগামী দিনে বিজেপি রক্তের জন্য একমাত্র কেউ আছে তাহলে ওটাকে কংগ্রেস। এখন আমরা আপনারা জানেন তৃণমূল যে আগের যে তৃণমূল ছোট, তৃণমূল এখন নাই। তো আশা করি যে যে কংগ্রেস থেকে তৃণমূলে গিয়েছিল ওরা সবাই আবার ফিরে আসে, আবার কংগ্রেস আগের মতো ভালো হবে। আর আমি সবাইকে এই জায়গা থেকে শুভেচ্ছা শুভকামনা দিচ্ছি। আমার শত্রু কেউ নাই, আমরা ভ্রষ্টাচারের বিরোধী আমরা আছি, আমরা ডেভেলপমেন্ট সমর্থন করি, আমরা জাতপাতকে মানি না, আমরা সবাইকে নিয়ে চলা বিশ্বাস করি। আমার সাথে চারটা জিপির এখন বর্তমান চারটা জিপির সমিতি মেম্বার আছে, মেম্বার্সরা আছে, প্রধান আপাতত 2 জন আছে। আচ্ছা, এটা তো আমি কিচ্ছু বলতে পারবো না, এটা আমার যদি আমার
কংগ্রেসের আমাদের যে আমি তো আমি পুরানো কংগ্রেস ছিলাম কিন্তু এখন জনাম আমার জাস্ট হয়েছে আপনারা দেখেন জাস্ট হয়েছে এখন আমাদের যত হোক যে হোক ওরা সিনিয়ররা যদি আমাকে নির্দেশ দিলে নিশ্চয় ভাববো। আজকে আমাদের প্রিয় দাদা বলবো পাশাংদা, দীর্ঘদিন আমাদের সাথে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। পাশাংদা একসময় দেখেছেন যে তৃণমূল কংগ্রেসকে সেই কালচিনি ব্লকে যদি প্রতিষ্ঠিত কেউ করে থাকে সেটা পাশাং লামা। সেই পাশাং লামা এবং সহ যারা পুরনো তৃণমূল কংগ্রেসের লোকেরা রয়েছে, যারা যোদ্ধারা রয়েছে, যারা তৃণমূল কংগ্রেসটাকে জন্ম দিয়েছিল, তাদের কিন্তু এই দলে আর সম্মান নেই। তাই দিকে দিকে পাশাংদার মতো প্রচুর মানুষ যারা সম্মান পাচ্ছেন না, তারা কিন্তু জাতীয় কংগ্রেসে আবার ফিরে আসছে। মূল প্ল্যাটফর্ম থেকে বিজেপির বিরুদ্ধে যদি লড়াই করতে হয় তাহলে জাতীয় কংগ্রেসই একমাত্র দল যে জাতি ধর্ম নির্বিশেষে সকলকে নিয়ে উন্নয়নে বিশ্বাস করে। এবং তাই মালদা মুর্শিদাবাদ থেকে শুরু করে আলিপুরদুয়ার পর্যন্ত সমস্ত জায়গায় তৃণমূল কংগ্রেস ভেঙে ভেঙে পুরনো লোকেরা আবার জাতীয় কংগ্রেসের সঙ্গে যোগদান করছেন। আজকে টিকিট দিচ্ছেন ওনাকে? দেখুন, এটা আমরা বসবো, বসে কালকে লাস্ট ডেট আছে, আমরা আলোচনা করে যদি উনি দাঁড়াতে ইচ্ছুক হয় এবং আমরা সেখানকার লোকাল লিডারশিপ যারা রয়েছেন সেই ব্লকে তাদের সাথেও আলোচনা করব। নিশ্চয়ই উনি যদি লড়াই করতে চায় আমরা অবশ্যই দল আমরা চিন্তা ভাবনা করব। আজকে জয়গা টু জিপি প্রধান এবং 21 জন পঞ্চায়েত মেম্বার রয়েছেন, পঞ্চায়েত সমিতির মেম্বাররা রয়েছেন এবং এটা হঠাৎ করে আজকে জয়েনিং, যেহেতু সময়টা খুব অল্প, কালকে নমিনেশন লাস্ট ডেট, তাই আমরা হাতে সময় পাইনি। আমরা কালকে নমিনেশন হয়ে যাওয়ার পর বিরাট সংখ্যক তৃণমূল কংগ্রেসের কর্মী নেতৃত্বরা পাশাং লামার নেতৃত্বে জাতীয় কংগ্রেসে যোগদান করবেন। আমাদের 18টা জেলা পরিষদ সিট, 18টাতেই আমরা এককভাবে জাতীয় কংগ্রেস সিম্বলে লড়াই করছি।